কোশ্চেন নম্বর 453, হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে কোনটি? হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে কখন? নিম্ন উষ্ণতায়। অ্যান্সার হবে এখানে এ, অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে এইচ টু ও টু জারিত করতে পারে না কারণ ওজনের জন্য, ও থ্রি বা এইট। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হয়? বিশুদ্ধ হাইড্রোজেন পার অক্সাইড। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি সব থেকে বেশি সুস্থিত? পিবি টু প্লাস। অ্যান্সার হবে এখানে ডি, সাদা লেড কোনটি? সাদা লেড হচ্ছে এখানে অপশন হবে সি, অপশন। পরের প্রশ্ন হচ্ছে কান্দানা গ্যাসের সূত্র কোনটি বা সংকেত কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সি। অ্যান্সার হবে এখানে এন টু ও, এন টু ও। বি অপশানটা হবে না, কান্দানা গ্যাসের সংকেত হচ্ছে এন টু ও। অ্যান্সার হবে সি, অপশান। নেক্সট হচ্ছে কোন ধাতুর উপর উত্তপ্ত অবস্থায় এইচ এন ও থ্রি বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়? এখানে অপশান হবে এ, তামার উপর। নেক্সট হচ্ছে অ্যাসপিনের রাসায়নিক নাম কি? সলিসাইলিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাসপিনের রাসায়নিক নাম সলিসাইলিক অ্যাসিড। নেক্সট হচ্ছে কোনো বস্তুর তাপগড়িতে 110 ক্যালোরি হলে ওই বস্তুর জলসম কত হবে? এটা ম্যাথামেটিক্সের একটা অঙ্ক, সুতরাং আমি এটা স্কিপ করবো। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ব্লটিং পেপার কালি শোষণ করতে সক্ষম, এটা কোন ধর্মের জন্য? কৌশিক ক্রিয়ার জন্য। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে হেক্সোজেন নামক বিস্ফোরকটির অপর কোন নামে পরিচিত? আরডিএক্স। হেক্সোজেন নামক বিস্ফোরকটি আরডিএক্স নামে পরিচিত। প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয়? জিপসাম থেকে তৈরি হয়। অ্যান্সার হবে এখানে এ। নিচে কোনটি পটাশিয়াম ফেরিসায়নাইট? এখানে অপশান হবে বি, অপশান অ্যান্সার। পটাশিয়াম ফেরিসায়নাইটের সংকেত এটা। নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমক্ষেত্রে কোনটি? অ্যান্সার হবে এখানে এ, HgCl2। নিচে কোনটি sp2 সংক্রান্ত? SO2। অপশান হবে এখানে বি, অপশান অ্যান্সার। নেক্সট প্রশ্ন থমাস স্লাগ কে? থমাস স্লাগ হচ্ছে এখানে অপশান এ এবং বি বই, অপশান অ্যান্সার হবে C3PO4 ভোল্ট এবং CaSiO3। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে কাঁচ বিক্রিয়া করে কোনটির সাথে? এখানে কাঁচ বিক্রিয়া করে HF-এর সাথে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 471, মোর লবণ হলো কি? মোর লবণ হচ্ছে ডাবল লবণ অর্থাৎ দ্বি লবণ। অ্যান্সার হবে সি। কার ব্যাসার্ধ সব থেকে বেশি? এখানে Cr+3+। এখানে অ্যান্সার হবে ডি। জার্মান সিলভারের পরিমাণ এখানে কোনোটি নয়। অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে 18 ক্যারোট সোনা সমান 75% সোনা? অ্যান্সার হবে এখানে সি। ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটি? এখানে H2S2O7। গ্যাসের টেপে বোলানো হয় কোনটি? আয়রন অক্সাইড। অ্যান্সার হবে এখানে বি। ফায়ার এয়ার বলা হতো কোন গ্যাসকে? অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হয়। অ্যান্সার হবে এখানে কে। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে কী ব্যবহৃত হয়? MnO2। অ্যান্সার হবে এখানে পি। পরের প্রশ্ন নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি প্রসম? কার্বন মনোঅক্সাইড হচ্ছে প্রসম। পরের প্রশ্ন অ্যাসকার্বিক অ্যাসিডে কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন সি। অ্যান্সার হবে সি। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে এখানে বি। রিং টেস্ট কোন অ্যাসিডের শনাক্তকরণের জন্য করা হয়? নাইট্রিক অ্যাসিডের জন্য রিং টেস্ট করা হয় শনাক্তকরণের জন্য। অ্যান্সার হবে এখানে ডি। রসায়নগড়ে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া। So thank you for watching this video.